চীনের বেজিংয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। সায়েদুল ইসলাম জানান, অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত মাহবুবুজাম। আয়োজনে নেতৃত্ব দেন ডিফেন্স স্ট্যাটাসের ব্রিগেডিয়ার জেনারেল এস এম মাহবুবুল আলম। সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত, ডিফেন্স স্ট্যাটাসের ডেপুটি চিফ অব মিশন, কমার্শিয়াল কাউন্সিলর, সহকারী ডিফেন্স অ্যাটাচি সহ অন্যান্যরা আলোচনায় অংশ নেন। কাতারে প্রথমবারের মতো বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স উইং। অনুষ্ঠানে ছিলেন কাতার সশস্ত্র বাহিনীর সিনিয়র কর্মকর্তা সহ বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ও বাংলাদেশ কমিউনিটির শীর্ষ নেতারা। সশস্ত্র বাহিনীর গৌরবময় অর্জন তুলে ধরেন রাষ্ট্রদূত মোহাম্মদ জসিমউদ্দিন ও ডিফেন্স অ্যাডভাইজার মোহাম্মদ সজ্জদ হুসেন। লেবাননে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে যুবদল আধুনিক শাখা। মিজানুর রহমানের সভাপতিত্বে ও মুক্তার বিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আব্দুল করিম। বিশেষ অতিথি ছিলেন আনোয়ার হোসেন আকন ও আনোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন আবুল বাসার নেওয়াজ ও আসাদুল কবীর। বক্তব্য রাখেন আলমিন ইজ্জত সোলাইমান আহমেদ, মোহাম্মদ রিকর্ড মিলন সিকদার সহ আরও অনেকে। ওমানের রাজধানী মাস্কাট ও সোহার অঞ্চলে জমুনা ব্যাংকের উদ্যোগে বাংলাদেশি ব্যবসায়ী ও প্রবাসীদের নিয়ে এনআরবি গেট টুগেদারের আয়োজন করা হয়। আল ফলাস গ্র্যান্ড হোটেল হলরুমে যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহমেদের সভাপতিত্বে ও আবদুস সুবহানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের সভাপতি নূর মোহাম্মদ। বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম, ভরসা ইস্মাইল হোসেন, সিরাজি ইফতেখার হাসান চৌধুরী, সিরাজুল হক সহ আরও অনেকে।